বিজেপিক সুর রকাইটর দল আখ্যা বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক বিরোধী দল প্রতি দেবব্রত শইকীয়া আর বিধায়ক অখিল গগৈ সুর রকাইটর দল বিজেপি বিজেপিত অপরাধীর দপদপনি এয়া আমার অভিযোগ নহয় বিজেপির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ রাজ্যর দুই জনপ্রতিনিধির ভারতীয় জনতা পার্টির নিজকে একটা ওয়াশিং মেশিনের নিচিনাকি তুলনা করব পাৰোঁ কারণ যখন দুর্নীতি বা বিভিন্ন কেলেঙ্কারিত অভিযুক্ত নিজকে বিপদেরপা বসাবলে ভারতীয় জনতা পার্টি যেহেতু শাসক দল তাত গৈ সামিল হয় কেতিয়া টকা পয়সারে কেতিয়াবা কাম করবলে নিদে কেতিয়াবা প্রাপ্য অধিকারের বঞ্চিত করে এনেকৈ ব্ল্যাকমেইল করে আর বিজেপি সরকারখন মূলত এখন ব্ল্যাকমেইলিং করা সরকার কোন বিবেকবান মানুষে তেওঁলোকৰ নিজৰ নেতা বুলি মানিব কওকচোন মগজু থকা মানুষে গতিকে মই ভাবোঁ যে মুখ্যমন্ত্রী এই দুষ্ট পথৰ পৰা এই বদমাছী পথৰ পৰা এই লাজ লগা পথৰ পৰা এই দুষ্কাৰ্যৰ পৰা তেখেতে নিজকে আঁতৰাই আনক শেহতীয়াকৈ কেইবাটাও অপরাধজনিত ঘটনাত নাম সাঙুৰ খাইছে বিজেপি নেতাৰ তাৰ ভিতৰত অন্যতম বিজেপি কিষাণ মৰ্চাৰ উপসভাপতি ভাস্কৰ চক্ৰৱৰ্তী পশ্চিমবঙ্গ আরক্ষীর ট্রেনজিট রিমান্ডত প্রবঞ্চক ভাস্কর চিকিৎসা মহাবিদ্যালয়ত নাম ভর্তি করার বাবদ ভাস্করে পশ্চিমবঙ্গর প্রার্থীর পর লৈছিল ধন এখন আসনের বাবদ 50 লাখ টাকা লওয়ার অভিযোগ ভাস্করের বিরুদ্ধে যদন্তর শনিবারে গুয়াহাটির কলকাতাল ট্রেনজিট রিমান্ডত লৈ যোৱা হল ভাস্কর চক্রবর্তীক কলকাতা আরক্ষীর এই তদন্তর সমান্তরালক আরক্ষী ভাস্করের বিরুদ্ধে সুকিয়াক এক তদন্ত করার আহ্বান দেবব্রত শইকীয়ার ভাস্কর চক্রবর্তী বোলা যিজন ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় বিজেপির শীর্ষ নেতৃত্ব আর এস এসর শীর্ষ নেতৃত্ব বিধানসভার বিভিন্ন সদস্য মন্ত্রীসভার বিভিন্ন সদস্য সকলের ফটো আছে ফেসবুক চালে আপনাকে গম পাব আর সেই গতিকে মুখ্যমন্ত্রী প্রকৃততে ইতিমধ্যে কব লাগিছিল যে আমি ঘটনা হয়েছে আমি তদন্ত করিম আমি জেরা করিম আমি ব্যবস্থা লম কিন্তু এই ক্ষেত্রে নিশ্চুপ হয়ে আছে আর এইটেলকর মূল কথা যে রাইজক লুণ্ঠন করা আর প্রটেকশন দুর্নীতির যখন করব বিজেপির নাম লিখালে হল প্রটেকশন পাব শাসকীয় বিজেপির প্রভাব খটুয়াই ভাস্করে অধিক সম্পত্তি আহরণ করার অভিযোগ এটা মাথুন সময়ে নির্ধারণ করব কোন দিকে গতি করে এই তদন্ত ক্যামেরাত সঞ্জীব বরার সঙ্গে বলেন ভট্টাচার্যর রিপোর্ট News18 Assam North Eastত